করুণাময়ী রানী রাসমণি। কর্তা, অতিথিশালার জন্য নির্দেশনামা এসেছে, ওরা ওখানে থাকতে চায়। We will come today and the guest house is now ours. ওরা আজই আসবে আর ওই অতিথিশালা আজ থেকে ওদের। কি বললে? দখল করে নেবে? ছোট মামা, ছোট মামা, জীবনে 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 দেখো রানী, ওরা এত সামনে পিছে ভাবে না, আর ওদের সাথে ঝামেলায় জড়ানোটা বোকামো। ঝামেলা? কিসের ঝামেলা? এমন ব্যবহার যেন এই বাড়িতে আর কেউ না করতে পারে। আপনি ব্যবস্থা করুন, ওরা যেন বাবা মশাই শাহুকে এসে বাবা মশাইয়ের কাছে ক্ষমা চায়। আমি এই অপমান কিছুতেই মেনে নেব না। বাবা মশাইয়ের অপমানের জবাব আমাদের দিতেই হবে। কি হলো, বাবা মশাইকে প্রণাম করবে না? বাবা জীবন, পদ তো আমার নয়নের মণি, ও আমাকে প্রণাম করুক বা নাই করুক, ওকে আমি আশীর্বাদ করবই। কিন্তু কাল যদি পদ্মমা জানবাজারের বাড়িতে না যায়, আমি মনে প্রাণে একেবারে শেষ হয়ে যাব। আমি তো তোমার সব কথা শুনছি মা, তাই তো আমি বাবাকে কইছিল আমি আর এই বাড়িতে আসব না। মার কাই বকা কাই ওকে নেই পড়ে থাকবো। দেখে শুনে যখন আমাকে অমন করে বেয়ে দিয়েছ, তখন তো আমাকে ওকে নেই থাকতে হবে। আমি যদি ছেলে হতুম তাহলে তোমার অত রাগ হতো না। ছেলে না জন্মা তো কেমন লাগছে নতুন সৌর ঘর? হ্যাঁ রে পদ্ম, তোর শাউরি নাকি তোর সঙ্গে ভালো ব্যবহার করে না, আর ও বাড়ির ঘরগুলো তো খুব ছোট ছোট। আর বলবো বল, এমন বড় ঘরে খোলামেলা হয়ে মানুষ হলি, শেষে কিনা উঠতে হলো ওই ঘুপচি ঘরে। অথচ এই বাড়িতেই কত ফাঁকা ফাঁকা ঘর পড়ে রয়েছে, তুই বল কি করে যে কেউ নিজের পেটের মেয়ের সঙ্গে এমন শত্রুতা করে, আমি না বুঝতে পারি না। কিছু মনে করিস না, শুধু শুধু তোকে কষ্ট দেবে বলে ওরম হাবাতে করে বেয়ে দিল কেন? দেশে কি পাত্রের অভাব ছিল? মনে করিস নে পদ্ম, আমার ক্ষমতা থাকলে না তোকে এনে আমি এই বাড়িতে রাখতো। নিজের মেয়ের কষ্ট লাঘব করার জন্য এইটুকু করতে পারতাম না? মা কয়েছে সৌরঘর যেমনই হোক না কেন সেটাই নিজের ঘর। পারবে? তোর বোনেদের বেলা এমনটা করতে পারবে? পারবে নে। তখন দেখিস তোর বোনেদের বেয়ে দিয়ে সব কটাকে এ বাড়িতে এনে রাখবে। তুই এত সরল সাদা ছিলে না, তুই তো সব বুঝিস নে। তোর মা আসলে তোর বোনেদেরই বেশি ভালোবাসে। তুই একবার ভাব, বিয়ের আগে তোকে কম শাসন করতো? মা এরকম কেন করে গো চোর টাকমা? তাও বুঝিস নে মা, কি আর বলি তোকে, কিছু মনে করিস নে। তোর মা তো বেটা জন্ম দেবে ভেবেছিল, তো বেটার মা হতে পারেনি, সেই রাগ গিয়ে পড়েছে তোর উপর। তোর কপালখানাই মন্দ রে পদ্ম, কিছু মনে করিস নে। আমার তো মনে হয় এই সম্পত্তির এক কানাকড়ির ভাগও তুই পাবি নে। সত্যি তোর জন্য আমার বড় কষ্ট হয় রে পদ্ম, কিন্তু আমি তো মুখে কিছু কইতে পারি নে। ওই তো জ্বালা, বললেই তো তোর মা আমার গদ্দান নেবে। আয় তো, আয় আমার কোলে মাথা রেখে একটু শো, মাথায় একটু হাত বুলিয়ে দি। আয়। সত্যি বাবা, সব মেয়েই নিজের মেয়ে, আর বড় মেয়ে এখানে বানের জলে ভেসে এলো। জানবাজার বাড়িতে এখন শুধুই তুমি অতিথি, সে ঘর আর এখন তোমার নয়। মা, এখন থেকে এই বাড়ি তোমার সব, এখানেই তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে মা, নাহলে পথে দাঁড়াতে হবে। বাবা মাকে কিছু কয়নি আমার বিষয়? কইলে কি হবে, তোর মা কি কারোর কথা শোনার পাত্রী? তোর বাপ কোনোদিনও তোর মায়ের বিরুদ্ধে কোনো কথাটি কয়নি,
তাদের কি আর চন্দরের দিদমা কইতেন? তোর মা গুনতুক জানে? দেখো চোরটাক মা, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ হবে না। মা যদি ভেবে থাকে তার সম্পত্তি কুমারী করুণাময় আর ছোট খুকি পাবে, তাহলে ভুল ভেবেছে। তুমি আমার নাতিকে কেড়েছো বউ, আমি তোমার মেয়ে কারবো। একে এমন তৈরি করে দেব যে মেয়ে একদিন তোমার বড় শত্রু হয়ে দাঁড়াবে। পদ্ম, তোমার মা যে তোমাকে ডাকছে, যাবে নে? তোমার কেমন ব্যবহার পদ্ম? শোর ঘর থেকে এসে আগে মায়ের কাছে গেলে নে। কালী, একটু খেয়াল রেখো, নাজ্জামাই বাবা জীবন আর মাধব কোন দিকে বেড়াতে গেল। বয়স তো বেশি নয়, নাজ্জামাই আবার এদিককার পথঘাট বিশেষ চেনে না। যদি গোড়া সৈন্যর খপ্পরে পড়ে তাহলে শুধু শুধু হেনস্থা হবে, আর গড়ের দিকে গেলে আপনি উতলা হবেন না দাদা, আমি নিজে গিয়ে দেখছি। শুনলাম কালই নাকি গোড়া সৈন্যরা মদ খেয়ে এক দোকানির জিনিসপত্র কেড়ে নিয়েছে, তাকে মারধরও করেছে। হ্যাঁ, ইদানিং গোড়া সৈন্যরা বড় উদ্ধত হয়ে উঠছে, আমি দেখছি দাদা। ও, আপনি কি এখন ঘরে যাবেন? আসুন দাদা। ছোট কর্তা কোথায়? উনি কি বাড়ি আছেন? কি হয়েছে মিত্তির, তোমাকে এত উতলা দেখাচ্ছে কেন? যে মানে আপনাকে বলতেই হচ্ছে, সর্বনাশ হয়ে গেছে কর্তা। কিছু গোড়া সৈন্য জোর করে অতিথিশালায় ঢুকে পড়েছে। কি বলছো মিত্তি? গোড়া সৈন্য অতিথিশালায় ঢুকে পড়েছে? সে শুদ্ধি সেই অতিথিশালা দখল নিয়ে নিল। কিন্তু আমি যে শুনলাম চন্দ্র এই ঘটনা নিয়ে ওদের কোনো বড় সাহেবের সাথে কথা বলে এসছে, কি লাভ হলো? তোমায় বলেছিলাম না কালী, মনুষ্য চরিত্র চেনার ক্ষমতা চন্দ্রের এখনো হয়নি। মিত্তি, তুমি অন্দরে খবর পাঠাও, মালক কি জানে ঘটনাটা? কর্তা, এই যে গোমস্তা, চন্দ্র কোথায়? আজ্ঞে কর্তা, তিনি তো পাইক নিয়ে অতিথিশালার দিকে গেলেন। কি বলছো, চন্দ্রের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সর্বনেশে কাণ্ড ঘটাচ্ছে ছেলেটা! আচ্ছা, এখন যদি পাইকদের সঙ্গে গোড়া সৈন্যের মারামারি হয় তাহলে তো উল্টো বিপদ হবে। ভয় নেই বাবা মশাই, লেটারের আমার সঙ্গেই ছিল, আমি গোড়া সৈন্যদের নিমন্ত্রণ করে এলাম। আজ বাড়িতে উৎসব, আর ওরা যখন বাড়িতে জোর করে ঢুকেই পড়েছে তখন আপনার বৌমা বলল ওদের নিমন্ত্রণ করতে। বৌমা এ কথা বলেছে? তোকে একবার ডাকো দেখি। বৌমা যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। যে মেয়ে কয়েকদিন আগে ওই গোড়া সৈন্যদের সামনে তরোয়াল হাতে দাঁড়ালো, সেই যখন তাদের নিমন্ত্রণ করে খাওয়াবে বলছে, তাও কিনা জবরদখল হয়ে গেছে একথা শোনার পরও। বাবা মশাই আমায় ডাকছিলেন? আমি কি শুনছি মা লক্ষ্মী, তুমি নাকি গোড়া সৈন্যদের নিমন্ত্রণ করে খাওয়াবে বলেছো? হ্যাঁ, নিমন্ত্রণ করেছি। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে? তার থেকে ভালো তুমি আমাকে সেকো বিষ এনে দাও, আমি তাই গেলি। দশ বার করে না মেরে
একটাই কবতা, আমিও বাঁচি তুমিও বাঁচো। ওকে পদ্মা, এ কেমন কথা তোমার মুখে? তোমার মার সম্পর্কে তুমি এমন করে কথা কইছ? হ্যাঁ বাপু, আমি খারাপ, খুব খারাপ হলো তো। আমার বোনরাই মায়ের কাছে চোখের মণি হয়ে থাক, আমার সাথে অত আদিক খেতে দেখানোর দরকার নেই। তোমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য হলো তারা লোভী এবং অত্যাচারী। কাকে চাই? আমি ওই ইয়ে যাকে বলে অলোকেশ, পারমিতার স্বামী। আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমার ভগ্নিপতি, আর তুমি কিনা দরজায় দাঁড়িয়ে আছো। এসো এসো এসো। পারমিতা তো ওর এই মালদার দাদার কথা কখনো বলেনি, তাহলে তো আগে থেকেই ঘুঁটি সাজাতাম। কি বাড়ি, জ্যাকপট! ও বাবা, বাড়ির দরজায় দাঁড়িয়ে এত কিছু ভেবে ফেললে বাবা ভগ্নিপতি। ভালোবাসাটা অনেক কঠিন ব্যাপার, অনেক সময় লাগে। তোমার হয়তো আমায় ভালো লাগে, হয়তো তুমি আমায় পছন্দ করতে শুরু করেছো, আর এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। শুধু পছন্দ করা নয়, আমি আজ তোমাকে সত্যি ভালোবাসি, আর এই ভালোবাসাটা তুমি অর্জন করেছো পরমেশ্বর।